ওম গম গণপতে নমঃ, ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আজকে মহিলাদের হাতে একটি ব্রহ্মাস্ত্র তুলে দেব। মহিলারা যদি এই আটটি বস্তুর দান সারা জীবনে একবারই দান করবেন, এই আটটি বস্তুর দান যদি একবারই মানে একসঙ্গে আপনি দান করতে পারেন, লিখে নিন, কোনোদিনও বিধবা হবেন না, স্বামী মারা যাবে না আপনার আগে, আপনি সশরীরে স্বামীর আগে শাখা সিঁদুর নিয়ে মৃত্যু লাভ করতে পারবেন। শাস্ত্রের বচন, একদম শাস্ত্র থেকে তথ্য তুলে নিয়ে আপনাদেরকে জানাবো, তাই বললাম মহিলাদের হাতে ব্রহ্মাস্ত্র তুলে দেবো। চলুন আলোচনা আরম্ভ করি। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকে যে তথ্যটি আলোচনা করছি, প্রত্যেক নারীরই স্বপ্ন থাকে যে সে শাখা সিঁদুর নিয়ে মৃত্যু লাভ করবে, তার স্বামীর আগে সে যাবে। কেননা একজন বিধবা রমণীর, বিধবা নারীর সমাজে কেমন তার গ্রহণযোগ্যতা সে ভুক্তভোগীরাই জানে, বা আশেপাশে যা দেখছেন সেটা দেখে বুঝতে পারেন। শুভ অনুষ্ঠানে সে ব্রাত্য, বিভিন্ন কার্যকলাপে সে ব্রাত্য, এবং স্বামীহীন সন্তান যদি থাকে ভালো, বা সন্তানহীন রমণীর কত কষ্ট, যে মনোবেদনা, তার অর্ধ জীবন শেষ হয়ে যায়, অর্ধ আকাশ শেষ হয়ে যায়, অসম্পূর্ণ হয়ে যায়, সেই বেঁচে থাকাটার মধ্যে কত কষ্ট, সে যে বেঁচে থাকে এইভাবে সেই জানে। তাই কোনো মহিলার যাতে আর বৈধব্য দশা আসে না, আপনার জন্মছকে হয়তো বৈধব্য দশা থাকতে পারে, কিন্তু আমরা এই বৈধব্য দশা কোথা থেকে দেখি, অষ্টম ঘর থেকে দেখি, কিন্তু এই বৈধব্য দশাও আপনি রোধ করতে পারেন আপনি দানের মাধ্যমে। দানের কি মহিমা জানেন? দানের মহিমা নিয়ে আমরা ভিডিও বানাবো, অবশ্যই জানবেন যে দানের কি মহিমা। দান তাই অবশ্যই করবেন, কি দান করবেন মহিলারা, কিন্তু একটি বিশেষ সময়ে করতে হবে, সেই মাসটি আপনারা খাতায় কলমে লিখে নিন। এই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন আপনার বন্ধু আত্মীয় পরিজন, বোন এবং কুমারী যারা মেয়ে আছে তাদের জন্য বলছি, শুনে নিও। তোমরা যখন বিয়ে করে শ্বশুরবাড়ি যাবে, তারপরে তোমরা করে নিও, বিয়ের পরপরই করে নিও, দেখবে তোমরা স্বামী সুখ লাভ করবে। সেই আটটি বস্তুর কথা আজকে বলবো। অনেকে ভাবতে পারেন যে হে এটা কি, যে যারা শাস্ত্র মানে তারা অবশ্যই মানবে, জানি, আর যাদের হবে অর্থাৎ যাদের ভাগ্যে বৈধব্য যোগ নেই তারাই দেখবেন মানবে, আর যাদের মধ্যে আছে তারা তো এটাকে একটা অছিলা কি হবে এটা বলে তারা এটাকে পাশ কাটিয়ে দেবে আর তার ফলে হবে, তাই বুড়ো আঙুল দেখাতে বৈধব্য দোষকে এই আটটি বস্তু দান করুন। চৈত্র মাসে দান করতে হবে, চৈত্র মাসে তৃতীয়ায় নুন খাবেন না, ব্রত করবেন, সেই দিন ব্রত করবেন, নুন খাবেন না, যে কোনো ব্রতে নুন খাবেন না, নুন ছাড়া খাবার খাবেন, আপনি যা খান, আর এক সময় ফলাহার করবেন, বাকি সময় আপনি, অনেকে ফল নুন দিয়ে খায়, নুন দিয়ে খাবেন না, সারাদিন উপোস করবেন, উপোস করে এই দান করবেন। কি করবেন? তুলা দান এটাকে বলা হচ্ছে, মানে নিজের ওজনের সমপরিমাণ জিনিস দান করতে হবে। নিজের ওজন কত, ধরুন আপনার 50 কেজি, তাহলে 50 কেজি, এবারে আগে যেমন হতো তুলা দান মানে একপাশে দাঁড়িপালার একপাশে
সেই মানুষটি বসতো আর এক পাশে সমপরিমাণ ওজনের, আপনারা জানেন শ্রীকৃষ্ণের তুলাদান হয়েছিল, আপনারা জানেন। কিন্তু সেই তুলাদান এখন হাস্যকর ব্যাপার হয়ে যাবে বা সম্ভব নাই, কোনো অসুবিধা নেই, আপনার ওজনটা শুধু আপনি মেপে নেবেন, একদম অ্যাকুরেট মাপবেন, তার থেকে বেশি করুন দান, ঠিক আছে কম করবেন না, কিন্তু এক কণাও কম করবেন না। এখানে দেখুন স্বামী থাকা কতটা জরুরি এবং স্বামী থাকার মধ্যে কতটা সৌভাগ্য আনন্দ আছে লুকিয়ে, সেটা বিবাহিতা রমণীরাই জানে, তাই না? তাই উপচে পড়ুক কিন্তু কম যেন না হয়, এটা মাথায় রাখবেন। তাহলে আপনার 50 কেজি ওজনটা আপনি দেখে নিলেন, ধরে নিন 50 কেজি বলছি, তা বলে কি সবারই 50 কেজি হবে? 40 হতে পারে, 45, 50, 60, 70, 80, 90 হতেই পারে। তাহলে কি করবেন, সেই ওজনটা দেখে নেবেন, দিয়ে এই যে আটটি বস্তু আপনি কম বেশি করে, কিন্তু 50 কেজি হতে হবে, ধরুন 50 কেজি ওজন আপনার, এগুলো 50 কেজি হতে হবে, ডিভাইড করে নেবেন। যদি আপনি মনে করেন আমি এটাকে দেবো সমপরিমাণে, ধরুন আপনি 50 কেজি হলে এক একটা 6 কেজি করে দিলেন, আর 2 কেজি একটা কোনো কিছুরই একটা বেশি দিয়ে দিলেন, মানে যে কোনো একটা বস্তু আপনি 6 8 48 হচ্ছে 48 কেজি, আপনি 6 কেজি করে দিলেন আর একটা 8 কেজি দিলেন, আর 2 কেজি কোনো একটা জিনিস বেশি দিয়ে দিলেন, কোনো অসুবিধা নেই। মানে আপনি 5টা জিনিস 6 কেজি দিচ্ছেন আর 1টা জিনিস 8 কেজি দিচ্ছেন, একদম প্লেন হিসাব। কী কী করবেন, কী কী দেবেন? আপনাকে দিতে হবে লবঙ্গ, লিখে নিন লবঙ্গ, ফুলবালা লবঙ্গ। এবার আপনি যখন কিনবেন তখন তো ফুলবালাও থাকবে, ফুল ছাড়াও থাকবে সাথে, একটু ভালো দোকান থেকে কিনবেন, একসঙ্গে কিনে নেবেন, লবঙ্গ দেবেন, কাজল দেবেন। এবার বলবেন কাজল কি কিনতে পাওয়া যায়, এগুলো সব আপনি কিনে নিতে পারবেন। তারপরে আপনি পান দেবেন, পান পাতা, ঠিক আছে। তারপরে আপনি চন্দন দেবেন, চন্দন কাঠ, বলবেন যে সাদা চন্দন না লাল চন্দন, লাল চন্দন দিন, সাদা চন্দন লাল চন্দন মিশিয়েও দিতে পারেন, লাল চন্দনও দিতে পারেন, সাদা চন্দনও দিতে পারেন, চন্দনের কথা লেখা আছে। ফুল দেবেন, ফুল, হ্যাঁ আপনার গাছের ফুল হলেও হবে, কোনো অসুবিধা নেই। কী রঙের ফুল, লাল বা সাদা বা হলুদ রঙের ফুল, যে কোনো ফুল। আখ দেবেন, আখ আমরা খাই না, আখ সুগার ক্যান বলে, সেই আখ দেবেন, বলবেন আখগুলো কি কেটে কেটে দেবো, হ্যাঁ কেটে কেটে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই সব জিনিস আপনি কোনো মন্দিরে দান করতে পারেন, এই সব জিনিস আপনি এও স্ত্রীদের মধ্যে দান করতে পারেন, কিন্তু দান করারও একটা কথা বলছি, কাউকে কম কাউকে বেশি দেবেন না, চোখ বন্ধ করে দেবেন, যা হাতে আসবে দিয়ে দেবেন, পক্ষপাতিত্ব করবেন না, সেখানে কিন্তু দোষ লেগে যাবে। আচ্ছা ফুল বললাম, আখ বললাম, জিরে, জিরা, আমরা জিরা ফোড়ন দিই না, সেই জিরা যেটাকে কিউমিন বলা হয়, সেই কিউমিন জিরা দেবেন। অনেকে জিরে মেনশন করে দিই ভালো করে, যে সাদা জিরে, কালো জিরে, কালো জিরেটা আপনার কালো তিলের মতো ছোটো ছোটো হয়, সাদা জিরে আমরা যেটা ফোড়ন দিই, কালো জিরেও ফোড়ন দিই, কিন্তু সাদা জিরে আমরা, জিরে ধনে যেগুলো কিউমিন, কিউমিন সিড, সেটা ইংরাজিতে বলে দিই তাহলে ভালো করে বুঝতে পারবেন, কিউমিন সিড সেটি দেবেন। কুমকুম দেবেন, কুমকুম সিঁদুরের মতনই, সেটি দেবেন, সিঁদুর না কিন্তু কুমকুম। এই 8টি জিনিস যদি আপনি চৈত্র মাসের তৃতীয়ায় আপনি দান করতে পারেন। এবারে বলবেন শুক্লপক্ষ না কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষে দান করুন, তাহলে দেখবেন যে
বৈধব্য আর জীবনে আসবে না। আজকের ভিডিও শোনার পর তো মহিলারা 7 দিনের মধ্যে এই কাজটি করার চেষ্টা করবেন। এই সমস্ত কিছু যার অবস্থা ভালো অবশ্যই করুন, বৈধব্য যে যন্ত্রণা সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য। অনেকে হয়তো বলবেন যে আগে কেন বললে না মা, দুঃখ আমারও থেকে যাবে, কেননা আটকাতে পারলাম না, একটা সুযোগ ছিল। সত্যি কথা বলতে কি ভিডিওটি অনেক দেরি করে দেওয়া হচ্ছে, কেননা এর মধ্যেই অনেক অঘটন ঘটে যেতে পারে, অনেক মায়ের সিঁথি খালি হয়ে যেতে পারে, তাদের জন্য দুঃখিত, ক্ষমা করে দেবেন অধম সন্তান হিসাবে। কিন্তু কারোর যেন আর সিঁথির সিঁদুর মুছে না যায়, সেই জন্য আজকে ভিডিওটি আপনাদেরকে উপহার দিলাম। অবশ্যই করুন, এবং শাস্ত্র বাক্য মিথ্যা হয় না, শাস্ত্র মেনে চলুন, দেখুন সুন্দর জীবন হয়ে যাবে। আর দাদাভাইদের বলবো এবং পুরুষদের বলবো অবশ্যই 7 দিন, কেননা জীবন কিন্তু সংসার কিন্তু দুজনে মিলে, তাই একটু কষ্ট করে হলেও এই কর্মকাণ্ডটি সম্পন্ন করুন। হাসতে হাসতে করবেন, মনে কোনো দুঃখ নিয়ে করবেন না, জানবেন আপনার সিঁদুর অক্ষয় অমর হবে, আপনার জীবন সম্পূর্ণ থাকবে, অর্ধেক হয়ে যাবে না, অর্ধ আকাশ হয়ে যাবে না। ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের কৃপা করুন। হো ওম হ্রিম রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ।